দেখো, তোমরা তো একটা নতুন অভিজ্ঞতার মধ্যে দিয়ে পরীক্ষা দিলে, প্রত্যেকে ক্লাসরুমে যেমন ভাবে পরীক্ষা দাও ঠিক তার উল্টো রকম ভাবে। তোমরা বাড়িতে বসে পরীক্ষা দিলে, তোমরা নিজেরাই শিক্ষার্থী পরীক্ষার্থী, আবার নিজেরাই পরীক্ষক, মানে নিজেরাই পরীক্ষা দিচ্ছ, নিজেরাই গান দিয়েছো, এইভাবে পরীক্ষা দিলে একটা নতুন অভিজ্ঞতা তোমাদের লাভ হলো। দেখো, যাই হোক, আমরা আজকে এই তৃতীয় শ্রেণীর গণিতের গড় নির্ণয় সম্পর্কে আলোচনা করব। হ্যাঁ, দেখো, এই যে একটি বই রাখার আলমারিতে তিনটে তাক আছে, ঠিক আছে, এরকম একটা মনে করো তিনটে তাক আলমারি আছে, এতে তিনটে মনে করো তাক আছে। এই তাকেতে প্রথম তাকটিতে আটটি বই আছে, এখানে আটটা বই রাখা আছে, আটটি, ঠিক আছে। আর দ্বিতীয় তাকে, দ্বিতীয় তাকে আছে দশটি বই, এখানে আছে দশটি বই, ঠিক আছে। আর তৃতীয় তাকে আছে ছটি বই, ঠিক আছে, এই বইগুলি আছে। বলছে তাহলে আলমারির তাকে গড়ে কটি করে বই আছে, এটা আমার বের করতে হবে আমাকে। তাহলে এটা বের করতে গেলে আমাকে প্রথমে কি করতে হবে, না আলমারির তিনটে তাকে মোট বই সংখ্যা কত এটা আমাকে বার করতে হবে। তাহলে তিনটি তাকে মোট বই বই আছে সমান কি করব, তিনটে এই তিনটে তাকে মোট বইয়ের সংখ্যা করতে গেলে আমাকে কি করতে হবে, এটা যোগ করতে হবে, তাই তো। তাহলে আট যোগ দশ যোগ ছয় সমান ২৪টি, মোট বই হলো কটি, ২৪টি। আর কটা তাক আছে বলতো, এখানে তিনটে তাক, এর তিনটে তাকে যদি সমান সমান করে রাখা হয় তাহলে কটি করে থাকবে সেটা বের করতে হবে। তাহলে সেটা বের করতে গেলে কি করব আমরা, না সমান সমান ভাবে তিনটে তাকে রাখতে গেলে তিনটি তাকে, তিনটি তাকে সমান সমান রাখলে, সমান সমান রাখলে করতে হবে সমান ২৪ ভাগ ৩ সমান ৮, ঠিক আছে। তখন গড়ে প্রত্যেকটা আলমারিতে আটটি করে এই আলমারির তাকে, প্রত্যেকটি আলমারির তাকে আটটি করে বই থাকবে, এটাই হচ্ছে গড় নির্ণয়। এটা কি বলছে, গড় নির্ণয় মানে একটা সম্ভাব্য সমান সমান সংখ্যা নির্ণয় করে, বুঝতে পেরেছ। এখান থেকে আমরা কতকগুলি সমজাতীয় রাশি পেয়েছি, যেগুলো হচ্ছে ধরো এগুলো একই সমান সমজাতীয় রাশি, এইগুলোর থেকে আমরা একটা সূত্রতে আসতে পারি। সেই সূত্রটা কি, না সেই সূত্রটা হচ্ছে দেখো, সূত্রটা হচ্ছে যে এক নম্বরে আমরা যেটা আসবো যে সমজাতীয় রাশিগুলির সমজাতীয় রাশির গড় মান, হ্যাঁ সমজাতীয় রাশির গড় মান সমান আমরা কি পাবো, না সমজাতীয় রাশির গড় মান সমান রাশিগুলির মানের সমষ্টি, রাশিগুলির মানের সমষ্টি রাশিগুলির মানের সমষ্টি সেটা ডিভাইডেড বাই হচ্ছে রাশিগুলির এককের সংখ্যা, রাশিগুলির সংখ্যা, হ্যাঁ রাশিগুলির সংখ্যা, এটাকে আমরা ছোট করে লিখে লিখতে পারি এককের সংখ্যা, এককের সংখ্যা, ঠিক আছে। এইটা হচ্ছে আমরা প্রথম এটা থেকে জানতে পারছি যে এই যে যোগফল যেগুলো করেছি তিনটে তাকেতে, মোট আটটা দশটা আর
छटा এই যে আটটি বই এখানে ছটা বই আর এই যে দশটা বই এগুলো হচ্ছে সমানুপাতিক রাশি এগুলো তাদের সমষ্টিটা বের করেছি প্রথমে তারপরে একক সংখ্যা কতগুলি তাক আছে এখানে তিনটি তাক এই তিন দিয়ে তাকে ভাগ করেছি এটা রাশিগুলির সংখ্যা হচ্ছে তিন তার মানে এটা এককের সংখ্যা ঠিক আছে সেটা থেকে আমরা কি পেয়েছিলাম এটা এটা গড় মান আট পেয়েছিলাম এটা এই সূত্রটা হচ্ছে এখানে থেকে আমরা পাচ্ছি এই সূত্রটাকে যদি সংক্ষেপে আমরা লিখি তাহলে হবে সংক্ষেপে যদি আমরা এটাকে লিখে তাহলে পাবো গড় মান সমান মান সমষ্টি ডিভাইডেড বাই মানে ডিভাইডেড বাই মানে হচ্ছে ভাগ এককের সংখ্যা এইটা মান সমষ্টি ডিভাইডেড বাই মানে ভাজিত এককের সংখ্যা এটা যদি তোমরা কেউ লিখতে লিখতে পারো এভাবে যে মান সমষ্টি ভাজিত এভাবে লিখতে পারো যে মান সমষ্টি মান সমষ্টি ভাজিত এককের সংখ্যা এটা যদি লিখো তাহলেও কোনো অসুবিধা নেই এইটাও করতে পারো কোনো অসুবিধা নেই এইটা ডিভাইডেড বাই মানে হচ্ছে এটা ঠিক আছে তো তারপরে দেখো দ্বিতীয় নম্বরে আমরা পাবো দু নম্বরে আমরা মান সমষ্টি বার করবো মান সমষ্টি সংখ্যা মান সমষ্টি সমান কি করে বার করব না মান সমষ্টি সমান হচ্ছে রাশিগুলির যে গড় মান হ্যাঁ রাশিগুলির গড় মান গুণিত এককের সংখ্যা এককের সংখ্যা ঠিক আছে এটা পেলুম আমাদের মান সমষ্টিগুলো বার করার জন্য এটা একটা সূত্র এখান থেকেই আমরা পাবো দেখো এই মান সমষ্টি এই মান সমষ্টিকে রেখে দিলে এইটাকে এইটাকে গুণ করলে কোনাগুলি দেখো সেইটাই লিখেছি মান সমষ্টি মানে গড় মান গুণিত এককের সংখ্যা ঠিক আছে বুঝতে পেরেছো তারপরে দেখো তিন নম্বরে আমরা আরেকটা সূত্র পাবো এখান থেকে এখানে গড় মান বের করেছি আর মান সমষ্টি বের করলাম এরপরে যদি এককের সংখ্যা বের করতে হয় কিভাবে ওই সূত্রটা থেকেই আমরা পেয়ে যাবো এককের সংখ্যাটা যেভাবে বের করতে হবে এককের সংখ্যা কি করে বের করব না এককের সংখ্যা সমান এককের সংখ্যা সমান আমরা পাবো মান সমষ্টি ডিভাইডেড বাই মানে ভাজিত গড় মান এটা পাবো বুঝতে পেরেছ মান সমষ্টি ডিভাইডেড বাই গড় মান এটাকে যদি আমরা এভাবে লিখি কোনো অসুবিধা নাই মান সমষ্টি ভাজিত গড় মান এইভাবে আমরা করতে পারি হ্যাঁ বুঝতে পেরেছ দেখো এরপরে আমরা এখানে তোমাদের প্রথমে আমরা গড় নির্ণয় গড় মান বার করার জন্য একটা অঙ্ক করছি দেখো তোমাদের ছয় বন্ধুর কাছে যথাক্রমে বারোটি পনেরোটি আটটি নটি চোদ্দটি ও আটটি করে গুলি রয়েছে তাহলে তোমাদের কাছে গড়ে কটি করে গুলি রয়েছে এটা আমাদের বের করতে হবে এর অঙ্কের ভাষায় লিখতে হবে অঙ্কের ভাষায় সমস্যাটি হল অঙ্কের ভাষার সমস্যাটি হলো কি করতে হবে না মান সমষ্টি
मान समष्टि समान बारो जो पंदो जो आठ जो नय जो चौदह जो आठ समान जो बोले पा आठ छः चौदह छत्तीस जो बोले पा कत पा छत्तीस छत्तीस मान समष्टि हेटा छत्तीस और ये एकक संख्या एकक संख्या एकक संख्या समान हे छजन बंधु छजन बंधु छजन बंधु बुझते पे तेल गड़ मान हमें बार करते गड़ मान समान जिज्ञासा चिन्ह यही हे अंकर भाषा प्रकाश करा हल ये अंकर भाषा प्रकाश करा हल एरपर हमें एखन समाधान कर समाधान हमें जानी कि ना गड़ मान समान गड़ मान समान मान समष्टि डिवाइडेड बाय एकक संख्या सूत्रटा हमें जानी हमें आगे जेने कि जेने गड़ मान समान मान समष्टि भाजित एकक संख्या बा डिवाइडेड बाय एकक संख्या एखे हमें मानगुल बस दी मान समष्टि कत पे छत्तीस এখানে ছত্রিশ বসে দিল আর এককের সংখ্যা কত আছে না যে ছয় যে ছয় এটাকে আমরা ভাগ করলে পাবো কত ছয় 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 ছত্রিশ তাহলে গড় মান সমান যে গড় মান সমান কত হলো না ছয় ঠিক আছে তাহলে গড় মান ছয় কি হলো উত্তরটা হচ্ছে যে আমাদের এখানে আছে যে তোমাদের কাছে গড়ে কটি করে গুলি আছে তাহলে উত্তরটা লিখব আমাদের কাছে গড়ে ছটি করে গুলি আছে আমাদের কাছে গড়ে ছটি করে গুলি আছে এরপরে আমরা দেখো দ্বিতীয় সূত্র যেটা সে দ্বিতীয় সূত্র থেকে বার করবো যে মান সমষ্টি এই মান সমষ্টি নির্ণয় করবো কিভাবে দেখো এখানে বলেছে একজন সবজি চাষী তার বাগানে 55টি ঢেঁড়স গাছ লাগিয়েছে গাছগুলি থেকে তিনি গড়ে 26টি করে ঢেঁড়স পেয়েছেন তিনি মোট কতগুলি ঢেঁড়স পেয়েছেন এটা আমাকে বের করতে হবে আমাদের ঠিক আছে তাহলে এখান থেকে আমরা অঙ্কের ভাষায় লিখি আগে অঙ্কের ভাষায় সমস্যাটি হল মান সমষ্টি আমাদেরকে বের করতে হবে এখানে এককের সংখ্যা হচ্ছে এককের সংখ্যা হচ্ছে 55টি করে ঢেঁড়স 55টি ঢেঁড়স গাছ লাগিয়েছে আর প্রতিটি গাছ থেকে গড়ে কটা করে পেয়েছে সেটা হচ্ছে গড় মান গড়ে 26টি করে পেয়েছে গড় মান সমান 26 মানে মান সমষ্টি সমান মান সমষ্টি সমান এটা কত আমাদের বের করতে হবে ঠিক আছে এই অঙ্কটা থেকে মান সমষ্টিটা কত বের করতে হবে তাহলে আমরা এখান থেকে পেয়ে যাব আমরা জানি সমাধান আমরা জানি আমরা জানি কি জানি না
মান সমষ্টি সমান এককের সংখ্যা এককের সংখ্যা গুণিত গড় মান। ঠিক আছে, এখানে এককের সংখ্যা কত আছে 55 বুঝিলাম, গুণিত গড় মান আছে 26 বুঝিলাম, দিয়ে গুণ করে দাও। এটা গুণ করে আমরা কত পাবো, তাহলে মান সমষ্টি হলো 1430। মান সমষ্টি সমান 1403। এটা উত্তর লিখতে হবে কি, উত্তর বলেছে তিনি মোট কত ঢেঁড়স পেয়েছে লিখতে হবে। ওকে, তিনি মোট 1430টি ঢেঁড়স পেয়েছেন। বুঝতে পারছ, এটি এভাবে অঙ্ক সূত্রগুলোকে কাজে লাগিয়ে লাগিয়ে আমাদের অঙ্কগুলো করতে হবে। হ্যাঁ, এই সূত্র ধরে ধরে বসিয়ে এটা উত্তর লিখলাম কত ঢেঁড়স পেয়েছেন এটা। এরপরে আমরা তিন নম্বর সূত্র, সেই তিন নম্বর সূত্র ধরে তিন নম্বর সূত্রটাতে আমরা নির্ণয় করব কি এককের সংখ্যা বের করব। এককের সংখ্যা কিভাবে বের করতে হবে দেখো, এই যে একটা তোমাদের বইয়েরই অঙ্ক, তোমাদের গ্রামে পুকুর খননের কাজে মাথা পিছু 500 টাকা পারিশ্রমিক হিসাবে 20 জন শ্রমিক নিয়োগ করা হয়েছে, এজন্য 4000 টাকা পঞ্চায়েত দেবে এবং বাকি টাকা পরিবার পিছু, তোমাদের গ্রামে যে যতজন পরিবার আছে তাদের পরিবার পিছু 120 টাকা করে চাঁদা হিসাবে তোলা হবে বলে ঠিক হয়েছে। তাহলে তোমাদের গ্রামে কত ঘর লোক বাস করে এটা আমাদের বের করতে হবে, এককের সংখ্যাটা বের করতে হবে। তাহলে আমরা অঙ্কের ভাষায় সমস্যা কি হলো লিখবো, এখানে দেওয়ালে না আগে দেখো তোমাদের এর আগে একটা আচ্ছা, এটাতে যদি করেও নি কোনো অসুবিধা নেই। দেখো অঙ্কের ভাষায় সমস্যাটি হলো এখানে মান সমষ্টি বার করতে হবে, মান সমষ্টিটা বের করতে হবে কি করতে হবে না, ওই যে 500 টাকা দিয়েছে 500 টাকা করে 20 ঘর লোক 20 জন লোককে নিয়োগ করেছে, তার 500 গুণিত 20 বিযুক্ত 4000 এটা পঞ্চায়েত দিয়ে দিয়েছে, এইটাই সমান হচ্ছে মান সমষ্টি কত না 10000 বিযুক্ত 4000 সমান 6000, এটি হচ্ছে মান সমষ্টি। ঠিক আছে, আর গড় মান, গড়ে কত করে চাঁদা তোলা হয়েছে 120 টাকা করে চাঁদা তোলা, গড় মান সমান গড় মান হচ্ছে 120। তাহলে এককের সংখ্যা সমান পায় করতে হবে, এককের সংখ্যা সমান এটা কত বের করতে হবে, এককের সংখ্যাটা বের করতে হবে। এখান থেকে দেখো আমরা জানি সমাধান সমাধানে আমরা কি জানি সূত্রটা, এককের সংখ্যা বের করার নিয়মটা কি না, এককের সংখ্যা এককের সংখ্যা সমান হচ্ছে মান সমষ্টি ডিভাইডেড বাই মানে ভাজিত গড় মান, গড় মান এই সূত্রটাই আমরা বসিয়ে দিচ্ছি, দিলেই দেখো পেয়ে যাবো এককের সংখ্যা সব পেয়ে যাবো। এখানে মান সমষ্টি কত হচ্ছে 6000 আর গড় মান হচ্ছে 120, এখানে 120
এটা ভাগ করলে আমরা পাবো 12 × 60 শূন্য। এখানে ভাগ করে দেখে না যদি অসুবিধা হচ্ছে দেখো 12 × 5 খেলে 12 × 5 = 60 আর একটা শূন্য হয়ে গেল 600 হলো। 120 কে 5 দিয়ে গুণ করলে 600 হয় আর শূন্যটা থাকতে নেমে গেল এখানে শূন্য কে তাহলে 50টি তাহলে এককের সংখ্যা পেলাম অতএব এককের সংখ্যা সমান 50। সূত্রটা এর উত্তরটা কি হবে তোমাদের গ্রামে কত ঘর লোক বাস করে অতএব আমাদের গ্রামে আমাদের গ্রামে 50 ঘর লোক বাস করে আমাদের গ্রামে 50 ঘর লোক বাস করে এইভাবেই আমরা অঙ্কগুলো করব পরপর। এই গড় নির্ণয়ে তিনটি সূত্র আমরা পেয়েছি। প্রথমে আমরা পেয়েছি গড় মান নির্ণয় করার জন্য, মনে আছে তোমাদের এক নম্বরের সূত্রটা যেটা বলেছি, গড় মান নির্ণয় করার জন্য মান গড় মান সমান হচ্ছে মান সমষ্টি ডিভাইডেড বাই মানে ভাজিত এককের সংখ্যা, সেটা দিয়ে অঙ্ক করেছি। দু নম্বরে আমরা বের করেছি যে সমষ্টি মান সমষ্টি বের করেছি, মান সমষ্টি বার করার নিয়মটা ধরে একটা অঙ্ক করেছি, সেখানে কি পেয়েছি না গড় মান গুণিত এককের সংখ্যা, তাহলে আমরা মান সমষ্টি পেয়ে যাব। আর তিন নম্বর সূত্রটা যেটা, সেটার থেকে আমরা এককের সংখ্যা নির্ণয় করেছি। এককের সংখ্যা নির্ণয় করার জন্য কি করতে হবে না মান সমষ্টিকে গড় মান দিয়ে ভাগ করলেই আমরা এককের সংখ্যা পেয়ে যাব। এভাবে এই তিনটে সূত্র ধরে তোমাদের অনুশীলনী যতগুলো অঙ্ক আছে তোমরা সব বাড়িতে প্র্যাকটিস করে নেবে, প্রত্যেকটা অঙ্ক দেখবে এই তিনটে নিয়মের দ্বারাই হবে। যদি আগে কিছু করতে হয় একটু এই যে এখানে বের করতে বলেছে যে 500 টাকা মাথা পিছু দিয়ে যে 20 জনকে নিয়োগ করা যে বাকি টাকাটা আমাদের বাকি টাকাটাই ভাগ করতে হবে এটা, তাই যদি বাকি টাকাটা আমাদেরকে বের করতে হয়েছে এটা তাই যে 20 দিয়ে ভাগ করে পেয়ে গেছি আমরা। এইভাবে যদি কিছু থাকে একটু ক্যালকুলেশন অঙ্কটা পড়লেই বুঝতে পারবে দেখবে, দিয়ে বাড়িতে প্র্যাকটিস করবে। হ্যাঁ, আর এভাবে বাড়িতে প্র্যাকটিস করবে এবং বাবা মায়ের কথা শুনবে, পড়াশোনা চালিয়ে যাবে। এভাবেই মনে হচ্ছে আমাদের এখন এই বছরটা মন চলতে হবে মনে হচ্ছে, এখন কতদূর কী হবে কী জানি, পরিস্থিতি অনুযায়ী আমাদের সকলকে চলতে হবে। আচ্ছা, সকলেই ভালো থেকো, রাখছি।